নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। ফিরে এসেছি আজকে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে। আজকে বন্ধুরা ভিডিওটা একটু অন্যরকম হবে। শীতের শুরুতে আমরা আজকে পিকনিক করছি, বাড়ির সকলকে নিয়ে আজকে পিকনিক করছি। পরিচয় পর্বটা প্রথমেই শুরু করে দিচ্ছি, আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার কাকি শাশুড়ি, আরেকটা আমার কাকিমা, আমি তো পূর্ণিমা আমাকে তো চেনে নি, এই যে আমার ননদ, নমস্কার, বেড়াতে এসছে, আর এই যে আমার ননদের ছেলে, আজকে আমি মামি বাড়িতে বেড়াতে এসেছি। এবার আমি রান্নার পর্বটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি হাঁড়িতে জল দিয়ে নিচ্ছি, হাঁড়িতে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি, পিকনিক শুরু হয়ে গেল। হ্যাঁ, নদী হাড়িতে জল দিয়ে দিয়েছে, নানা ধরিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে। আর একটু পরিচয় পর্ব করিয়ে নিই, এই যে আমার ক্যামেরাম্যান আমার ছেলে, নমস্কার, ক্যামেরা করে দাও। নমস্কার, আমার নাম অভিজিৎ দাস, আমাকে আপনারা সাধারণত চিনতে পারবেন না, আমি সাধারণত ক্যামেরার পিছনে থাকি। আসলে ইন্ডিয়ান টেস্ট উইথ পূর্ণিমা চ্যানেলের আমি হচ্ছি ক্যামেরাম্যান, আমি সাধারণত ক্যামেরার পিছন থেকেই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করি। আজকে এই প্রথমবার সুযোগ পেয়েছি ক্যামেরার সামনে আসার, তো আজকে সবাই মিলে একদম একটা পিকনিকের সিচুয়েশন বানিয়ে ফেলেছি। একদম আপনারা প্রথম থেকে একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চলুন দেখা যাক কী হয়, আজকে পুরো একদম পিকনিকের আমেজ। কিন্তু বন্ধুরা আজকে পিকনিকে আমাদের বেগুন ভাজা হচ্ছে, তাই আমি বেগুনটা কেটে নিচ্ছি। রোজ আমি গ্যাসের মধ্যে রেসিপি করে আপনাদেরকে দেখাই, আজকে আমি উঠোনের মধ্যে হিট পেতে রান্না করছি। পিকনিক মানেই তো উঠোনের মধ্যে করা, বাগানে করা, আমাদের তো বাগান নেই, তাই আমরা উঠোনের মধ্যে ইট পেতে করছি রান্নাটা। বন্ধুরা আমাদের এদিকে পেঁয়াজ রসুন সব কাটাকাটি চলছে, এদিকে আমি ভাতও বসিয়ে দিচ্ছি, পুরোদমে রান্না শুরু হয়ে গেছে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি হাঁড়িতে চালটা দিয়ে দিচ্ছি। এবার ভাতটাকে নেড়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। না না, ওটা থাক না, ওটা থাক। আমি বেগুনটা ধুয়ে দিচ্ছি, তুমি নুন হলুদটা মাখিয়ে নাও, পরে নুন হলুদ মাখিয়ে নেবো, সাথে একটু চিনি দিয়েও মাখাবো। হ্যাঁ, টেস্ট হয়, মিষ্টি মিষ্টি হয়। বেগুনে একটু নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ চিনি দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে রাখছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই কাকিমা আবার টমেটো কাটছে, নিয়ে দেখো। ভাতটা হয়ে গেছে, ভাতটা আবার নামিয়ে নিচ্ছি। ডিম সিদ্ধ করব, কড়াইতে জল বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে ডিমগুলো সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ডিমটা সিদ্ধ হচ্ছে বন্ধুরা, ফুটে উঠেছে, আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ডিমের কারি বানাবো বন্ধুরা, আমি আদা রসুনটাকে বেটে নিচ্ছি। Thank you.
বন্ধুরা ডিমগুলো এবার নামিয়ে নিচ্ছি। রসুনটাও বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি রসুনটা। একটুখানি পেঁয়াজ আমি ঘষে নিচ্ছি, পেঁয়াজটা ঘষা হয়ে গেছে, পেঁয়াজটা তুলে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বেগুনটা ভেজে করে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি বেগুনটাকে ভাজা করে নিচ্ছি। বেগুনগুলোকে ভাজা করে নিয়েছি, এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন ভাজার তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হালকা আছে। আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, ডিমগুলোকে এবার তুলে নিচ্ছি। ডিম ভাজা তেলে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই তো পূর্ণিমার ভিডিও দেখেন, এ হচ্ছে আমার বৌদি। হ্যাঁ, এবার আজকের ভিডিওটা আপনারা একটু অন্যরকম দেখবেন। আজকে আমরা এই বৌদির সাথে পিকনিক করছি, বৌদির বাড়িতে এসেছি। হ্যাঁ, আপনারা দেখুন ভিডিওটা, দেখে কেমন লাগবে আপনাদের আমাদের একটু বলবেন। হ্যাঁ, আমরা ধীরে ধীরে এগোচ্ছি রান্না শেষের দিকে। পুরো ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমার মা বসে বসে দেখছে, পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব, তারপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি আদার বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা কষাবার জন্য কিছুটা জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, হয়েই আসছে, তেল তেল ছেড়ে আসছে।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে তেল তেল ছেড়ে ছেড়ে এসেছে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা এবার তুলে নিচ্ছি এই যে ডিমের কারি ঝোলটা বেশ ফুটে উঠেছে এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমের কারিটা হয়ে গেছে বন্ধুরা নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এবার ডিমের কারিটা নামিয়ে নিচ্ছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচমিশালি তরকারি করব বন্ধুরা তাই জন্য আমি কড়াইতে একটু তেল দিয়েছি এবার একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা কিছু ফুলকপির ডাঁটা আর কলমি শাক মিলে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম বা সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব পাঁচমিশালি তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে বন্ধুরা আরে সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটুখানি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিশালি তরকারিতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও হেভি টেস্ট হবে সূর্য গন্ধ পাচ্ছিস হ্যাঁ দারুণ গন্ধ ভালো হয়েছে নিরামিষ তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পালা সবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি এবার ভাত পরিবেশন করা শুরু করলাম দাও আমাকে দাও আমার তস হয়েছে না এরপরে আবার ডিমের কারি আছে দারুণ খেতে হবে তা এখন মোটামুটি আমাদের পাশে প্রথম মেনু পড়েছে বাংলার হচ্ছে আলু চোখা তারপরে বেগুন ভাজা তারপরে পড়েছে পটল ভাজা এইটা দিয়ে আগে মজলিস করে খাই পরবর্তীকালে তো আরো রেসিপি আছে সেগুলো খাওয়া যাবে কি বলো কাকি হ্যাঁ আর সূর্য ভাই পরে মজিয়ে খাওয়া যাবে আগে প্রথম ভাতটা খেয়ে নি কে হ্যাঁ তারপরে মজা করে নেয় ডিমের কারি দিয়ে বেশ গোটা গোটা ডিমের কারি হবে আপনারা বন্ধুরা এরম ভাবে বানিয়ে নেবেন বাড়িতে বুঝেছেন খেতে শুরু করলাম ডাল দিয়ে আলু চোখা দিয়ে বেগুন ভাজা দিয়ে পটল ডালটা খেতে একদম অসাধারণ হয়েছে মামি খুব ভালো রেঁধেছে ডালটা অল্প করে দাও ভাই কেমন হয়েছে ভাই ডিমের কারি একদম ফাটাফাটি ফাটাফাটি তো একদম একদম বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ হয়ে গেছে
তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার।